হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ার পিয়ান্স ব্লগার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর মানে একটুকুনি শুয়েছিলাম, এমন উদম ঝড় উঠেছে বাড়ির সামনে, সব মনে হচ্ছে লন্ডন বন্ড, পুরো ধুলোর ঝড় শুরু হয়েছে। তো বাইরে চলো দেখাই, তারপরে এসে আমি আবার চা খাবো। মানে এখন চা নিয়ে বসে আছি, এখন চা খাইনি। চলো আগে তোমাদেরকে দেখি আসে, সেরকম ঝড় মানে যেরকম ঝড় সেরকম বৃষ্টিও শুরু হয়েছে, সব লন্ড বন্ড করে দিয়েছে, সব গাছপালা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, এমন অবস্থা। শুয়ে পড়ছিল আমাদের বাড়ির সামনে, ডাব গাছটা তো একদম শুয়ে পুরো ভেঙে গেছে। যায়, এমন জানা শুধু ডাব গাছ বলে না, মাঠেও সব গাছ আছে। আর মাঠ যেহেতু পুরো ধুলো, মানে ধুলো ভর্তি না, পুরো ধুলো ধুলো ভর্তি হয়ে গেছে, যেন অন্ধকার হয়ে যায়। কথা না বলে আগে দেখি, চলো। হ্যাঁ, বেশি কথা না বলে আগে বাইরেটা দেখি আনি, চলো। আর এই দেখো ঝড় দেখেছো, এত জোরসে ঝড় দিচ্ছে, আমার ওপরে ছাদে জামা প্যান্ট মেলা ছিল, আমি তুলতে গেছি রীতিমতো, আমাকে হাওয়াতে ঠেলে মনে সরিয়ে দেয়, এমন পুরো পেছন পা হয়ে যাচ্ছিলাম, এমন ঝড় দিয়েছে, হাওয়া দিয়েছে, জানো না। আর যেহেতু বাড়ির সামনে বন্ধুদের মাঠ আছে, তো মাঠের যা ধুলো বালি সব বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে, জানো না, উড়ে এসে তারপর বাড়ির মাঠে, মানে বাড়ির সামনে পাতা পুঁতা যত মাঠে নোংরা আছে সব এসে জড়ো হয়েছে, এত হাওয়া দিচ্ছিলো সেদিনকে, এত ঝড় উঠেছে, জানো না। মানে আমি রীতিমতো নিজে তো সরে যাচ্ছিলামই, তারপরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমার ছিল সন্ধেবেলা এক জায়গায় প্ল্যানিং ছিল বেরানোর, সেটা তো ক্যান্সেল করতে হলো, কারণ যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিলো সেই ভয়ে আমি আর সাহস পাইনি যে আমি আমার বন্ধু আমরা যাবো বেরাবো, তো ওই কারণে ক্যান্সেল করছি। কিন্তু এটা ভেবেছিলাম ক্যান্সেল করলেও যদি বৃষ্টি থেমেও যায় তো তারপর কোথাও না কোথাও যাবো, এই ওয়েদারটার মজা নিতে, এত সুন্দর। তারপর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা, আর যে কী বলবো, তোমরা দেখতেই পাবো আমরা গঙ্গার পাড়েও গেছিলাম। আর এই বৃষ্টি আর এই ওয়েদার মানে তো গঙ্গার পাড় মানে বুঝতেই পারছো, গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর গঙ্গার জলও বাড়লো, সেটাও দেখলাম। যেহেতু জোয়ার তখন টাইম হয়ে গেছিলো, তো জোয়ারে জল কোথায় ছিল গঙ্গার কোন নিচে, ঠিক বসে থাকতে থাকতে দেখলাম 10টা মিনিটও লাগলো না, জল কোথায় উঠে চলে এলো জানো না। আর বাড়িতে যে নারকল গাছটা আছে, নারকল গাছটা তোমরা দেখলে, ওরে বাবারে উথাল পাতাল হয়ে যাচ্ছে, মানে ওটা নিচে একতলা থেকে পুরো তিনতলা অব্দি ওটা সাপোর্ট দিয়েই গাছটা ওইভাবেই দাঁড় করানো। ওই গাছ এত ঝড় দিয়েছে মনে হচ্ছে ওটাও পারলে উল্টে মানে পড়ে যায়, ভেঙে যায়, এমন অবস্থা। আর মাঠটার অবস্থা দেখেছো, ওরে বাপরে বাপ, পুরো অন্ধকারে অন্ধকার হয়ে গেছে বাড়ির দূরতে। আর এই আম গাছ ফাম গাছ সব এত মানে উলট পালট হচ্ছিলো যে কি বলবো, আর এত হাওয়া দিচ্ছিলো যে উল্টো পাল্টা হাওয়া, মানে কি বলবো। তো দাঁড়ানো তো যাচ্ছিলোই না, তবুও আমি দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে, আর তারপর এত সুন্দর হাওয়াও দিচ্ছিলো যে আর না নিজের ভিডিও তো দূর না দাঁড়িয়ে থেকেও পারলাম না, তো ওই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা আমি বৃষ্টিও তুলে নিলাম। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই বৃষ্টি যখন থেমে গেছিলো তারপর আকাশটা মানে বাইরেটা এত সুন্দর দেখতে লাগছিলো, সানসেটটা যে কি বলবো, পুরো অন্ধকার তার মধ্যে সূর্য ডোবার টাইম, যেহেতু পুরো লাল হয়েছিল আকাশটা, আর বাইরেটা পুরো মানে না সাদা হয়ে গেছিলো, জানো না, এত ভালো লাগছিলো না এই দৃশ্যটা দেখতে, তোমরাও দেখতেই পাচ্ছ, এত ভালো লেগেছে যে কি বলবো, দেখো কি সুন্দর লাগছিলো আকাশটা। দেখো এই দোকানটায় না এরকমই ভিড় হয়, চাউমিন বলো মোমো বলো সব পাওয়া যায়, দোকানটা না টেস্ট তো হয় খাবার, এত টেস্ট কি বলবো, এই দোকানটা তো খেয়ে দে আমরা, হ্যাঁ খেয়ে দে, অন্য টাইম তো আরো ভিড় থাকে, তো খেয়ে দে গঙ্গা পাড়ে যাবো, হ্যাঁ খেয়ে দে এখন যাবো তারপর গঙ্গা পাড়ে। দেখো আমরা
কিলো চাউমিন দিয়ে দিয়েছে আর কোয়ান্টিটিটাও অনেকটাই দেয় আর টেস্টটাও খুব দারুণ। তো চলে এখন আমরা খেয়ে নিই এই আকাশে একটা চাউমিন তিনজনের মানে আমাদের আমাকে বলিস না আমি কেন কি দিবি বলবো দাদা বলছে খেয়ে নিয়ে বলবো। আরে একে দেখো দেখো চাউমিন খাওয়ার অবস্থাটা দেখো, এটা কি চামচ আর ছুরি পেয়েছিস নাকি তুই? কাটা ছুরি কেটে কেটে খাচ্ছিস, দুটো চামচ নিয়ে এই করছে দেখো তাহলে বল। ওই দেখো বলে চাউমিন আর উঠছে কেন, ওই ওই ওইটা দিয়ে খা না, এখনো খাওয়া হয়নি তোদের, কত খাচ্ছিস রে তোরা। আকাশকে ভালো করেছি লঙ্কার পর লঙ্কা খাইয়ে গেছি, দাঁড়া বেচারা খাচ্ছে তো দাঁড়া। মা দেখো দেখো অবস্থাটা দেখো, যা গলায় লাগবে একাজ খা, আস্তে ধীরে খা। হ্যাঁ চলো খেয়ে নিক এবার। তো আমরা ওখান থেকে চাউমিন খেয়ে চলে এসেছি এখন গঙ্গার ঘাটে। এই যে এখন ঘাটে বসে আছে, না আসলে আমরা ভুদনান মন্দিরে গেলাম, ও সরি ভুদনান মন্দিরের থেকে দর্শন করে বাবা তারপরে এসে এখানে বসলাম। আর এখন দেখো ভাটা সব নিচে এরকম পড়ে আছে, এখন জল বাড়তে দেরি আছে। কালকে ওরা এসে বসেছিল তখন বললো জোয়ার চলে এসে, আজকে মানে জোয়ার এখন নেই। তো ওই তো ভাটা দেখো না পুরো, কত লোক এখানে বসে উপাসে, আবার পুজো হচ্ছে। ওই 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 ভাটার ওই দিকটা না পুজো হচ্ছে, আজকে অমাবস্যা আছে তাই পুজো। এই যে ফলারিনী অমাবস্যা, এখানে কত লোক বসে সব। আর ঠান্ডা লাগছে বাবা আজকে, এমনি ঠান্ডা ঠান্ডা ওই দাদা গঙ্গার পার মানে তো ঠান্ডা হাওয়া, বুঝতেই পারছো আর ঠান্ডা লাগছে আমার, ঠান্ডা লাগছে রে। তো আজকে বৃষ্টিটা জমে গেল ওই ধারটা, রাত্রিটা জমে গেল আজকের মতো, কালকেও দেখছে তো বৃষ্টি আছে ওয়েদারে দেখাচ্ছে, বা জানি না কালকেও আবার হবে কি না বৃষ্টি। এখন এখানে বসবো একটু, বসি একটু ঠান্ডা হয়নি পুরো শরীরটাকে ঠান্ডা করে তারপর যাব বাড়ি। আর এই দেখো জল দেখো, সত্যি কিন্তু ও ঠিকই বললো যে 10টার মধ্যে কটা বাজে, 9:55 কোথায় চলে এলো, ও যে বললো বলে 5 মিনিট হয়নি তারপরে জল বেড়ে গেছে, এটা বেড়ে বেড়ে কোথায় জল চলে এসে, আমরা ওইখানটায় বসেছিলাম ওখান থেকে এখন এই সিঁড়িতে দাঁড়িয়ে আছে দেখছো, এ বেড়ে যাবে জল বেড়ে গেছে মানে রাখা বললাম তুই টাইম দে, লালটাও চলে আসবে, লালটাও সব ভরে যাবে, এখন নিচের সিঁড়িগুলো পুরো ভরে যাবে, ওই উপর অব্দি জল যায় উপর অব্দি। হ্যাঁ এই তো ভিজে ভিজে দেখছিস জল যায়, আকাশকে দেখ। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি একটু বসলাম, আর আজকে মানে সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম। এক তো অনেকদিন বাদে ওই দোকানটায় গিয়ে চাউমিনও খেলাম, তোমাদেরকে তো দেখিয়েছি ধর্মতলা, তারপর ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া, গঙ্গার পাড়ে বসে একটু আড্ডা মারলাম, জাস্ট সন্ধ্যাটা জাস্ট জমে গেছে, সন্ধ্যে না ঠিক গঙ্গায় যখন গেছি তখন 9টা অলরেডি বেজে গেছে। তো রাত্রিবেলায় গিয়ে বসেছিলাম, আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো একটু ঘাটটা ফাঁকা ছিল, তাও অনেকই লোক ছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। আর অন্যদিন না বৃষ্টির জন্য না, যেহেতু ওই আজ অমাবস্যা পুজো আছে তো ওই কারণে অনেকের বাড়িতে অত পুজো, হ্যাঁ অন্য অন্য দিন না আরো বেশি ভিড় থাকে জানো না। তো খুব ভালো লাগলো, আর গঙ্গার জলটা তো তোমাদেরকে দেখালাম মিনিটের মধ্যে কোথা থেকে কোথায় বেড়ে গেল, আর জোয়ার এলে তাই হয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো বাই, গুড নাইট।